প্রেস লেখা জ্যাকেট পরে রাজধানীর বউচাকে ফ্লাইওভারের নিচে ও কাকরালে বাসে আগুন দেওয়া ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। 28 অক্টোবর পুলিশের সাথে সংঘর্ষের সামনে থেকে নেতৃত্ব দেওয়া ওই ব্যক্তি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব এসএম রবিউল ইসলাম নয়ন। সত্য চাপা থাকে না, ভিডিওতে দেখুন মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের প্রেস লেখা জ্যাকেট পরে গাড়িতে আগুন দেওয়ার দৃশ্য। পরবর্তীতে বাইকে আগুন লাগিয়ে দেওয়া লোকদেরকে সে ট্রেস না করে ওই গাড়ি থেকে নামেনি, এইরকম একজন ভেস্ট ট্রেস ভেস্ট পরা লোককে সে আগুন দেওয়া লোক হিসেবে আইডেন্টিফাই করছে এবং তার চেহারা বোঝা যাচ্ছে না, কিন্তু সে বিএনপি একজন নেতার চেহারা বুঝাই দিচ্ছে। এখন আসসালামু আলাইকুম দর্শকতা, বর্তমানে সবচেয়ে লেটেস্ট আপডেট নিউজটি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে কোন বিষয় বা কোন টপিক নিয়ে আপনাদেরকে ভিডিও বা আলোচনা করতে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছি আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শকতা কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপর্ষে ভিডিওগুলো দেখে আসি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আসলেই চাঞ্চল্যকর কিছু তথ্য পাবেন। কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে সেই ভিডিওগুলো দেখে আসি পরপর। ওনাকে চেনেন? হিরো আলমের প্রতিদ্বন্দ্বী ভোট চোর আরাফাত সাহেব, তিনি একটা ভিডিও দিয়েছে যেই ভিডিওতে উনি প্রমাণ করার চেষ্টা করেছে যে বাসে আগুন লাগাচ্ছে কারা। এই প্রমাণের এই ভিডিওতে কি কি প্রতারণা রয়েছে আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, একবারে স্পষ্ট করে ধরিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে এই উনি দেখানোর চেষ্টা করেছে বাসে আগুন লাগাচ্ছে কারা, অথচ মিনিমাম ইভিডেন্স দেখাতে পারেনি এরা বিএনপির, কিন্তু সে সমাধান টেনেছে বিএনপি আগুন দিচ্ছে। কোথায় কোথায় সেই প্রতারণা আমি আপনাদেরকে ধরাই দিচ্ছি। যেমন এই ভিডিওর আপনারা দেখেন 31 সেকেন্ডে, আরাফাতের এই ভিডিও যাদের কাছে আছে 31 সেকেন্ডে দেখবেন, 31 সেকেন্ডে বাসে ফায়ারিং করে, আরাফাতের যে ভিডিও ছেড়েছে ফায়ারিং করে, এবং 35 সেকেন্ডে বাসে আগুন দেওয়া লোকেরা সেখান থেকে পালায় যায়, বাইকে চড়ে পালায় যায়। বাইকের প্রথমজন কালো ড্রেস, মাঝখানে একজন লাল ড্রেস, এবং পরের জন কালো ড্রেস, এবং পরের জন দৌড়ে বাইকে ওঠে, ঠিক আছে? এটা মানে এক্স্যাক্টলি দেখা যাচ্ছে না যে বাসের ভিতরে ওরা ঢুকে আগুন দিচ্ছে, বাট ওইখানে যে সময় ফায়ারিংটা হলো সেই সময় ওরা দৌড় দিচ্ছে ওখান থেকে। দেখেন মানে আরাফাত এই জায়গায় চালাকিটা করছে। দেখেন একটা লোক আগুন ধরা বাসের পাশে যাচ্ছে যার গায়ে প্রেস জ্যাকেট রয়েছে, এইটাকে আরাফাত বলার চেষ্টা করছে এটা বিএনপির লোক, এটা সে বিএনপি প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু এই লোক যে বাসে আগুন দিয়ে মানে নেমে এসেছে এইটা আরাফাত দেখাতে পারে নাই, এবং আরাফাত বলছে এই লোকটা বাসে আগুন দিয়ে নেমে এসেছে, কিন্তু এই ভিডিওর কোথাও দেখা যায় না এই জ্যাকেট পরা লোকটি আগুন দিয়ে সেখানে বাস থেকে নেমে এসেছে। কিন্তু বাসে আগুন দিয়ে যারা নেমে বাইকে চড়ে চলে গেছে সেটা কিন্তু দেখা গেছে, সেটা কিন্তু দেখা গেছে। আরাফাত তাদেরকে পিক না করে আপনার হলো বাসের পাশ দিয়ে যাওয়া একটা লোককে পিক করেছে, প্রেস গায়ে দেওয়া লোকে, প্রেস গায়ে দেওয়া লোকে তাকে পিক করেছে, অথচ এই লোকটা যে বাস থেকে নেমে এসে দেখা যাচ্ছে না, কিন্তু কিন্তু বাসে আগুন দিয়ে যারা নেমে যাচ্ছে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। সেই ভিডিওটা আমি একটু দেখাবো আপনাকে, এই যে দেখেন। সে কিন্তু একটা ভেস্ট পরে, হ্যাঁ দাঁড়ান, এটা দেখে সম্ভবত যে ভদ্রলোক ভিডিও করছে সে বলার চেষ্টা করছে পুলিশের লোক যে আপনি চিনতে পারবেন পরে এই কাজ। ভদ্রলোক এখনো বলছে যে ভিডিওটি করছে পুলিশের লোক। আমি একটু দেখাচ্ছি, দেখেন এই দেখেন, এখন আগুনটা ধরবে এখানে, হ্যাঁ এইবার আসেন। এখানে একটা মজার বিষয় আছে, আরাফাত বলছে এটা যদি ক্লোজার টেনে আনে তাহলে নাকি ওই লোকের নাকি চেহারা দেখা যায়, এই লোকের নাকি চেহারা দেখা যায়, পুলিশের ভেস্ট পরা লোকের, ঠিক আছে, ভেস্ট পরা, এই যে চেহারা নাকি দেখা যায়। সে এই চেহারা মানে এইটা একটা রুগ্ন চেহারার মানুষ, চিকন একটা মানুষ, সেই লোককে স্বাস্থ্যবান একটা বিএনপি লোকের সঙ্গে তুলনা করছে, আপনি দেখুন পরিষ্কার, এটা নাকি পরিষ্কার বোঝা যাচ্ছে এই চেহারার সাথে। আপনারা দেখেন এই এই লোক যে পরিমাণ রুগ্ন আর এই লোকের সাথে মিলে কিনা, আরাফাত বলতেছে এই লোকের সাথে মিলে যায়,
আরাফাত দেখেন, এই বিএনপি একটা নেতার সাথে মিলাচ্ছে সে, অথচ এই ভেস্ট পরার লোকটাকে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখে বোঝা যায় না যে এইটা ওই লোক কিনা। বরঞ্চ এই ছবিতে যাকে দেখা যাচ্ছে সে যথেষ্ট স্বাস্থ্যবান একটা মানুষ, এবং সেই স্বাস্থ্যবান মানুষটাকে ওইখানে যে ভেস্ট পরার লোকটা দেখা যাচ্ছে সেই লোকটাকে সে দেখানোর চেষ্টা করছে। দেখেন এইখানে দেখেন, মানে এই চিকন লোকটাকে আরাফাত ওই স্বাস্থ্যবান লোকের সাথে মিলাচ্ছে, যার চেহারা বোঝা যাচ্ছে না, তাকে সে বিএনপি একটা নেতার সঙ্গে মিলাইয়ে দিচ্ছে। আবার সে বলছে আমি নিশ্চিত নই, সে বলছে আমি নিশ্চিত নই, ঠিক আছে বিএনপির লোক কিনা আমি নিশ্চিত নই, আবার ফেসবুকের সাথে মিলাইয়া যাচ্ছে। আপনি আপনি দেখেন, ঠিক আছে আমি আমি যে জিনিসটা দেখাবো, দাঁড়ান আমি একটু দেখাই, একবারে ইনিশিয়ালি, ঠিক আছে একবারে ইনিশিয়ালি দেখাবো যে আগুনটা আসলে কারা লাগাইছে, তাদেরকে আর আবার ট্রেস করতে পারছে কিনা, এটা সেটা দেখাবো। এই যে বাসের ভিতরে আগুন দিচ্ছে, দাঁড়ান এই যে ওই দেখেন, ওই ওই যে ওই যে বাইকে বাইকে চড়ে পালাচ্ছে, আমি আর একটু দেখাই, দাঁড়ান এই যে ওই দেখেন বাইকে চড়ে পালাবে, এবার বাইকে চড়ে পালাবে, ওই যে বাইকে, ওই যে বাইকে চড়ে পালালো, ঠিক আছে দাঁড়ান আমি আরেকবার দেখাই, এটা একটু আপনারা একটু স্লো মোশনে দেখে নেবেন, এটা দাঁড়ান দেখেন, আমি একটু দেখাই, মানে আমি জাস্ট বলতে যাচ্ছি যে এই বাইক গাড়িতে এই যে আগুন ধরাচ্ছে, দেখুন এই যে দেখেন এই যে বাইকে দৌড় দিচ্ছে, আপনারা দেখতে পেরেছেন, আপনারা দেখতে পেরেছেন, আমি আরেকবার দেখাই, আরাফাত মানে যে তথ্য সন্ত্রাসীটা করেছে এখানে, এই যে দেখবেন এবার দাঁড়ান এই যে আগুন, এবার আগুন জ্বলছে, দেখেন আগুন জ্বলছে, পাশাপাশি ওইখান থেকে দৌড় দিবে, ওই যে ওই দেখেন ওই যে ওই যে ওই যে ওই যে দৌড় দিয়ে উঠছে, মানে আরাফাত কিন্তু আরাফাত যারা প্রকৃতপক্ষে বাইক মানে বাইকে চড়ে এসে আগুন দিল তাদেরকে পিক না করে আরাফাত ভেস্ট পরে পাশ দিয়ে যাচ্ছে সেই লোককে পিক করছে, এবং সেই লোককে বলছে সে আগুন দিছে, অথচ এই ভেস্ট পরা লোকটা গাড়ি থেকে নামছে এরকম দেখা যাচ্ছে না, সে পাশ দিয়ে যাচ্ছে। এক নম্বর তার চেহারা বোঝা যায় না, সে বলছে যে ভিডিওকারীরা হয়তোবা বিএনপির লোক কিন্তু সে নিশ্চিত না, আবার বলছে হয়তোবা বিএনপির লোক, এইটা এইটা আমি জাস্ট বলছি যে একজন ফ্যাক্ট চেক যে করে সে হয়তোবা দিয়ে ফ্যাক্ট চেক করার সুযোগ আছে কিনা, মানে অ্যাকচুয়াল ইনফরমেশন ছাড়া ফ্যাক্ট চেক। যেমন আপনি আমি আপনাদেরকে বলি, আওয়ামী গন্ডুরা প্রচার করেছিল যে ডক্টর ইউনুস 100 কোটি টাকা ইসরায়েলকে দিয়েছে, ঠিক আছে এইটা ইসরায়েলের ডোনেশন খাত সহ বিভিন্ন খাত থেকে ক্রস চেক করে রোমোর স্ক্যানার প্রমাণ করেছে যে না আপনার হলো ডক্টর ইউনুস 100 কোটি টাকা দেয়নি, ঠিক আছে এটা স্পষ্টভাবে প্রমাণ করেছে। কিন্তু আরাফাত এখানে এসে বলছে হয়তোবা বিএনপির লোক আমি নিশ্চিত না, এবং পরবর্তীতে বাইকে আগুন লাগিয়ে দেওয়া লোকদেরকে সে ট্রেস না করে ওই গাড়ি থেকে নামেনি, এইরকম একজন ভেস্ট পরা লোককে সে আগুন দেওয়া লোক যারা বক্তব্য দিয়েছেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তাদের মতামতটুকুর সাথে আপনাদের কত মতামতটুকু কতটুকু মিল রয়েছে অবশ্যই আপনাদের মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে, ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।